এরপর আসুন পরিমণি কেস, এক পরিমণি, গোটা বাংলাদেশ পরিমণি 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 পরিমণি। অথচ উচিত ছিল দীপুমণি দীপুমণি দীপুমণিকে নিয়ে কথা বলা, এক নর্তকীকে নিয়ে বাংলাদেশের কেন কথা বলবে? এত নর্তকী, এদেরকে নিয়ে বাংলাদেশ কেন মাতামাতি করবে? আপনি কোন নর্তকী নিয়ে পতিতা নিয়ে কি মাতামাতি করেন নাকি? এদেরকে নিয়ে কেন মাতামাতি করবেন? অথচ যেই দীপুমণি আমরা শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিয়ে চুরমার করে ফেলতেছে, তার ব্যাপারে না সাংবাদিকদের কোনো আলোচনা আছে, না বুদ্ধিজীবীদের কোনো আলোচনা আছে, না শিক্ষকদের কোনো আলোচনা আছে, না শিক্ষার্থীদের কোনো আলোচনা আছে, না অভিভাবকদের কোনো আলোচনা আছে। এখন সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত এই দীপুমণি, এই দীপুমণি, এই দীপুমণিকে হটাও, শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাও। এখন স্লোগান হবে দীপুমণি হটাও, শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাও, শিক্ষার পরিবেশ বাঁচাও, শিক্ষকদেরকে বাঁচাও, শিক্ষার্থীদেরকে বাঁচাও, কওমি মাদ্রাসা বাঁচাও, হেমচকনা বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ।